এর জন্য মাতা পিতার দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে না। মুসলমান ভাইয়া, এর জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। মায়ের দোয়া, মায়ের দোয়া মুসলমানের জন্য কত দামি দোয়া। মা যদি কোনো অসাধ্য, মা যদি তার মূর্খতার কারণে, মা যদি না বোঝার কারণে যদি কোনো অসাধ্য দোয়া করে, ওই দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করে না। হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহির মা দিনদার ছিলেন, এজন্য সন্তান যখন মায়ের শিহরে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল, সকালবেলা যখন মা দেখেছে, সকালবেলা মা দেখে, মা জননী সকালবেলা দেখে কি করলো, তার জন্য দোয়া করলো মালিকের কাছে, আল্লাহ আমার বাইজিদ রে তুমি ওলি বানায় দাও। ভাই বুঝছে কোন দোয়াটা করা দরকার, এই জন্য ভাই ওলি বানানোর দোয়া করছে। কারো কারো মা তো বলবে আল্লাহ আমার ছেলেটার বড় বিচার বানায় দাও, মানে যার যেমন চাহিদা, কেউ বলবে আল্লাহ আমার ছেলেকে অনেক বড় বানায় দাও। কিন্তু আল্লাহ রাসূলের হাদিসে ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেছে, মা যদি কোনো অসাধ্য দোয়াও করে ওটাও আল্লাহ কবুল করে নাই বলেন আমি। আমিন। হযরত সুলাইমান আলাইহিনা আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশাহ ছিলেন, আপনারা জানেন তখতে সুলাইমানিতে চড়তো, তখতে সুলাইমানিতে চড়তে চড়তে একদিন কোথাও যাচ্ছিলেন, পথে মধ্যে একটু লেন করলেন, জিনদেরকে বললেন জিনেরা রে যাও নদীর থেকে মণিমুক্তার মাণিক্য গুলো নিয়ে আসো। তাফসীর মাজহারির মধ্যে আল্লামা ব্যারিস্টার সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাই লিখেছেন ঘটনা, ওই সুলাইমান পয়গম্বর জিনদেরকে হুকুম দিলেন মণিমুক্তা নিয়ে আসো, একটু পরেই জিনেরা আসলো, জিনেরা আইসা বলতেছে পয়গম্বর বলে কি কই মণিমুক্তা নিয়ে আসছো, বলে না আনতে পারি নাই, বলে কেন পয়গম্বর সারা জীবন তো আপনার কথায় কত মণিমাণিক কই না দিলাম, কত কিছু আপনার হুকুমে করলাম, ও পয়গম্বর আজকে একটা অদ্ভুত ঘটনা দেখেছি, বলে কি ঘটনা, নদীর মধ্যে যখন ডুব দিয়েছি নদীর মাঝখানে যে গিয়েছি নদীর তলদেশে যেতে পারি নাই, তখন নদীর মাঝখানে দেখি একটা স্বর্ণ খচিত একটা ছোট্ট বাক্স, দরজা নাই জানালা নাই, এমন একটা স্বর্ণ খচিত বাক্স নদীর মাঝে পানির মধ্যম স্তরে ভাসমান দেখে আমরা আশ্চর্যম্বিত হলাম, আপনার হুকুম ছাড়া ধরতে পারি না তাই ধরলাম না, আপনি যদি হুকুম করেন ওই বাক্সটা আপনার কাছে আমরা নিয়ে আসব। পয়গম্বর বললেন অবশ্যই বাক্সটা নিয়ে আসো, জিনারা গিয়ে বাক্স নিয়ে আসলো। হযরতে সানাউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে লেখেন, মুসলমান ভাইরা পয়গম্বর স্বর্ণের বাক্স সুন্দর বাক্স দেখে এত আশ্চর্যম্বিত হয়ে গেলেন, ব্যাপার কি এমন বাক্স তো কোনোদিন দেখি নাই, তাকা দেখে দরজা নাই জানালা নাই কোনো কব্জা নাই কিছু নাই, আশ্চর্য হয়ে রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে গেল সুলাইমান নবী, সিজদায় পড়ে দোয়া করলেন রব্বুল আলামিন এই বাক্সের মধ্যে তুমি কি কুদরত লুকিয়ে রেখেছো, আমি না জামানার নবী আমি না তোমার দোস্ত, ওয়াল্লাহ আমাকে একটু দেখা দাও যাতে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি। কি অসুবিধা হচ্ছে? সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলে রব্বুল আলামিন ওহির মাধ্যমে সুলাইমান নবীকে জানাইলেন, সুলাইমান রে তুমি ওই বাক্সের উপরে বিসমিল্লাহ বলে হাত দাও, বিসমিল্লাহ বলে হাত দিনো, বাক্সের মধ্য থেকে একটা দরজা আস্তে করে অটোমেটিক খুলে গেছে, আল্লাহু আকবার বলে। সত্য ঘটনা তফসীরের কিতাবে আসছে, বাক্সের দরজা খোলার পরে সুলাইমান পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেল, দেখে একদম যুবক ওই বাক্সের মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহু আকবার। পয়গম্বর দেখে আরো আশ্চর্য হয়ে সিজদায় পড়ে গেল, বাক্স এক আশ্চর্য ছিল খোলার পরে তো আরো আশ্চর্য, নদীর মাঝে পানির মধ্যে যুবক বাক্সের মধ্যে উপস্থিত, আল্লাহ কুদরতের খেলা কুদরতের নিশানা, আমি পয়গম্বরকে দেখা দাও। আল্লাহ বলে পয়গম্বর রে আমার নাম নিয়া যুবকের ডাক দাও, যুবকের কথা বলতে বলো। পয়গম্বর বলে এই যুবক আমি জামানার পয়গম্বর সুলাইমান নবী বলছি, আল্লাহ হুকুমে তুমি আমার সাথে কথা বলো। যুবক সেজদার থেকে মাথা উঠাইয়া পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে কুশল বিনিময় শুরু করলো, পয়গম্বর বলল যুবক ও যুবক বলো তুমি এই বাক্সের মধ্যে কতদিন যাবত, আল্লাহু আকবার। যুবক বলে পয়গম্বর
কতদিন তা আমি বলতে পারবো না তবে অনেক দিন যাবত আমি এই বাক্সের মধ্যে আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছি সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে বললেন যুবকরে এতদিন তুমি জীবিত ছিলে বলে হ্যাঁ জীবিত বলে জীবিত থাকলে তুমি খাইলা কি এতদিন তুমি কি খাইলা এতদিন তুমি কেমনে পান করলা এতদিন কেমনে তুমি বাঁচলা কি খায়া তুমি বাঁচলা কেমনে নদীর মাঝে তুমি খাবার পাইলা শুনবেন শুনবেন আপনারা আল্লাহু আকবার বলেন যুবক বলতেছে পয়গম্বর এ যে আমার মায়ের দোয়া অন্য কোনো আমল নাই আল্লাহু আকবার আমার মা দোয়া করেছিল আমার মায়ের দোয়ার ফসলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কুদরতিভাবে পালতেছে পয়গম্বর বলেন তোমার মায়ের দোয়া তো বুঝলাম এখন আরো দুইটা প্রশ্ন জায়গা গেছে কি কারণে তোমার মা তোমারে দোয়া করলো কি আমল তুমি করছিলা মায়ের সাথে কি আচরণ করেছিলা মাকে তুমি কিভাবে খুশি করেছিলা কি কারণে তোমার মা তোমার জন্য খুশি হইয়া দোয়া করেছে আর কুদরতিভাবে রব্বুল আলামিন তোমারে পালতেছে দ্বিতীয়ত কোন কুদরতের মাধ্যমে কেমনে মাওলায় পালে আমাকে একটু শোনাও যুবক বলে পয়গম্বর রে আমার যখন ক্ষুধা লাগে আমার দিলের মধ্যে যখন খাওয়ার চাহিদা হয় এই বাক্সের মধ্যে অটোমেটিক জান্নাতি একটা গাছ হয়ে যায় আল্লাহু আকবার জান্নাতি গাছ হয়ে যায় জান্নাতের ফল আমি খাই বলে যুবক পানি খাও কেমনে পানিও পাও কিভাবে যুবক বলে আমি যখন পানির পিপাসা লাগে আমার এই শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া আল্লাহর নামে তুষা দে জান্নাতি দুধ আমার মুখের মধ্যে আসতে থাকে মায়ের দোয়া কি দোয়া কত চমৎকার দোয়া আল্লাহর পয়গম্বর বললেন যুবকরে এতদিন যাবত তুমি এই বাক্সের মধ্যে আছো তবে এখন আর একটা প্রশ্নের জবাব দাও তুমি তো এই বাক্সের মধ্যে জন্ম হও নাই বলে না তাহলে কতদিন আছে তাও বলতে পারো না বলে না তবে তোমার মা কি দোয়া করলো কেন দোয়া করলো কখন দোয়া করলো আর এই বাক্সের মধ্যে কেমনে ঢুকলা এইটা তো জানো বাক্সে কতদিন আছে জানো না তবে ঢুকলা কেমনে তুমি ছিলা জমিনে চলতেছিলা এই বাক্সের মধ্যে নদীর মধ্যে আসলা কিভাবে এই ঘটনাটা আমাকে শোনাও শুনবেন আপনারা তাফসীরের কথা আমি আল্লাহর শুকর ঘটনা তাফসীরাতের মধ্যে পাইলে বলার চেষ্টা করি কারণ এখন তো কত ঘটনা ইসরাইলি রওয়ায়েত আছে মুসলমান ভাইরা তাফসীরে মাজহারি আমাদের আহলে হকে গ্রহণযোগ্য একটা তাফসীরের কিতাব ওখানে আমি এই ঘটনা নিজে মোতালা করেছি এটা কোনো শুনে নয় মুসলমান ভাইরা এর আগে আমি বলি এরকমের যুবক যেমন মায়ের থেকে দোয়া নিয়া যুবক এত বড় কুদরতের আলিশান মাকামে যুবক যেমন সমাসীন হয়েছে আল্লাহ মায়ের দোয়ায় করেছে আমরাও যদি মাকে খুশি করতে পারি গাঁজা খাইলে মায় খুশি হবে না লেখাপড়া না করলে খুশি হবে না হ্যাঁ অন্যায় করলে খুশি হবে না আদর্শবান যদি হই তাহলে মা খুশি হবে মায়ের কথা মতো চলবো ভালোভাবে চলবো মা বাবা যেমনে চায় তেমনে চলবো তাহলে আমার মা খুশি হবে আপনার মা খুশি হবে ও যুবক ভাই এই মা যদি চলে যায় হাজারো চেষ্টা করে তাকে খুশি করতে পারবেন না পারবেন ভাই কত যুবক ভাইরা আমাদের সাথে কান্দে হুজুর কিরে যুবক কান্দো কেন ভাই বলে কান্দে হুজুর মা কত কষ্ট করে লেখাপড়া করাইছে চাকরি নিলাম হুজুর চাকরির বেতন পাইলাম দুই মাস হইল আমার মা মারা গেছে মায়ের একটু মনের মতো খেদমত করতে পারি নাই হুজুর মনে একটা আফসোস নিয়ে শুধু চোখের পানি ফালাই মা যদি আর দুইটা বছর বাঁচতো আমি কামাই রোজগার করি কত খাবার খাই মারে যদি আর দুইটা বছর খেদমত করতে পারতাম মনটা একটু তৃপ্তি পাইতাম কিন্তু আমিও চাকরি নিলাম আমিও কামাই শুরু করলাম মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আসে না নাই বলে এজন্য জীবদ্দশায় মাকে খুশি করতে হবে আর যাদের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই মায়ের জন্য সন্তানের কিছু করণীয় আছে না নাই কি করণীয় আমি সবভাবে চলবো না কামল করবো একটা পার্সেন্টেজ মায়ের কবরে যাবে আমি নামাজ পড়বো মা সব পাবে বাবাই সব পাবে আমি ভালোভাবে চলবো কে সব পাবে আমার মা বাবাই সব পাবে আর একটা হলো রসুল বলেন তুমি যদি তোমার মাতা পিতার জন্য কিছু দান করো দান করো আল্লাহর পথে নবীর পথে জনসেবায় গরিব মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াও এই সবগুলো কে পায় বলেন না কে পায় মা বাবায় তুমি তো পাবেই
সাথে সাথে তোমার মাতা পিতাও পাবে মুসলমান ভাইরা আমার সময় লম্বা হয়ে যাবে এজন্য আর সামনের দিকে যাচ্ছি না আমি ওই কথাটা বলার আগে আপনাদেরকে বলি এই মায়ের জন্য বাবার জন্য আচ্ছা দেখি আপনাদের কার কার মা অথবা বাবা নাই অথবা দুজনেই নাই আমার মাও নাই বাবাও নাই হাত না হাত জাগান মা নাই বাবা নাই দুজনের কেউ নাই অথবা একজন নাই দেখেন অনেকেই আমরা মা হারিয়েছি হাত নামান বাবা হারিয়েছি আমার মা গত বছর এই মুর্শিদগঞ্জে এসেছে মাকে এই মা ইন্তেকালের আগে কুরবানির এক মাস আগে মারা গেছে ওই সময় আমি বাড়িতে বলছি মা তোমার বাসায় চলো আব্বা নাই তুমি আমার বাসায় থাকো আমার বোন অসুস্থ ছিল বলছে না আমার মেয়ে অসুস্থ অসুস্থ না হইলে আমি যাব না কিন্তু আমার বোন সুস্থ হলো গত কয়েকদিন আগে ছয় তারিখে আমার বোনের ছেলে হয়েছে কিন্তু আমার মা দেখতে পারেনি যেই বোনের জন্য মা আমার বাসায় আসলো না আমি একবার পায়ে ধরছি মা তোমার পায়ে ধরছি তুমি আমার বাসায় চলো আমি একটু ভালো বাজার করলে মা আমার খাইতে কষ্ট হয় যে বাবা নাই বাড়িতে মা একা থাকে আমি একটা ভালো মাছ কিনলাম মা থাকলে তো এইখান থেকেই এক টুকরা খাইতে পারবে মা একটু দুধ ভালো খায় অনেকদিন আমি দুধ প্লেটে নিয়ে আর খেতে পারি না আমার স্ত্রী বলে কেন খান না মায় না দুধ ভালো খায় গ্রামে তো দুধ পাওয়া যায় না আমি প্রতিদিন দুধ কিনি মায় তো খাইতে পারে না মায় পায়ে ধরলাম মা তুমি যদি যাও আমার ভালো লাগবে মায় বলে যে না আমার একটা মেয়ে তোর বাপ নাই ও আমি না থাকলে কার কাছে থাকবে বাবার বাড়ি আইসা আমি না থাকলে কার কাছে থাকবে এই বোনের জন্য মা আসলেন না কিন্তু সেই বোন অসুস্থ অবস্থায় মা চলে গেলেন এমনি হাজারো আশা মা বাবা রেখেই কিন্তু ওই কবরের দিকে রওনা করছে আর আমরা শুধু আফসোসের সাগরে দুঃখের সাগরে আমাদের আমার মতো কত যুবক ভাই ভাসতেছে ওই মায়ের জন্য ওই বাবার জন্য